বিশ্বজুড়ে বর্তমানে সবচেয়ে বিপর্যয়কর অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী গোয়েন্দা সংস্থা CIA। ইতিমধ্যে মার্কিন গোয়েন্দা সংস্থা CIA এর অন্তত 24 জন এজেন্ট এবং ইনফরমার গুপ্তচর বৃত্তি করতে গিয়ে ধরা পড়েছে বা তাদেরকে হত্যা করা হয়েছে। এছাড়া আরও বেশ কিছু CIA এজেন্টকে ডাবল এজেন্টে রূপান্তর করেছে যুক্তরাষ্ট্রের শত্রু ভাবাপন্ন দেশগুলো। এজন্য CIA-র কাউন্টার ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের কর্মকর্তারা বিশ্বজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা CIA-র স্টেশনগুলোতে বার্তা পাঠিয়ে এই ব্যাপারে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে বলেছেন এবং রহস্য উদ্ঘাটনের উপর জোর দিতে বলা হয়েছে। এর আগে 2010 থেকে 2012 সালের মধ্যে চীনে গুপ্তচর বৃত্তি করতে গিয়ে ধরা পড়েছিল CIA-র 20 জন এজেন্ট। পরবর্তীকালে চীন CIA-র 20 জন এজেন্টকে হত্যা করে। একইভাবে 2017 থেকে 2018 সালের দিকে চীন অন্তত 30 জন CIA এজেন্টকে হত্যা করেছে বলে জানা যায়। চীনের মতো রহস্যে ঘেরা দেশটিতে এমনিতেই যে কোনো দেশের পক্ষে এজেন্ট নিয়োগ দেওয়া অত্যন্ত কঠিন, তারপর আবার নিজেদের এজেন্টদের হত্যা করা দেখে মার্কিন গোয়েন্দা সংস্থা CIA নড়েচড়ে বসেছে। এবারে 24 জন CIA এজেন্টকে হত্যা বা আটকের পেছনে মূলত দুটি দেশকে বেশি দায়ী করা হচ্ছে। সে দুটি দেশ হলো চীন ও পাকিস্তান। বিশেষ করে আফগানিস্তান ইস্যুতে পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্ক খারাপ হওয়ার পর এমন ঘটনা ঘটেছে। যেহেতু পূর্বে পাকিস্তানের সাথে যুক্তরাষ্ট্র তাদের গোয়েন্দা তথ্য আদান প্রদান করত, সেক্ষেত্রে বেশ কিছু CIA এজেন্টকে আফগানিস্তানে হত্যার জন্য পাকিস্তানকে সন্দেহ করা হচ্ছে। একইভাবে চীনে যেসব CIA এজেন্ট নিয়োগ দেওয়া হচ্ছে তারা কোনোভাবেই চীনের কঠোর নজরদারি এড়াতে পারছেন না। চীন এবং পাকিস্তান ছাড়াও ইরান রাশিয়াতেও CIA নিয়োগ দেওয়া এজেন্টরা উদাও হয়ে যাচ্ছে। এদের মধ্যে ইরানে CIA এজেন্টদের আটক করা হয়েছে এবং রাশিয়াতে CIA এজেন্টদের গুম করে ফেলা হয়েছে অথবা তাদের ডাবল এজেন্টে রূপান্তর করা হয়েছে। পাকিস্তান, চীন, রাশিয়া ও ইরানে এভাবে আশঙ্কাজনক হারে CIA এজেন্টদের ধরা পড়া কিংবা যেভাবে CIA এজেন্টদের হত্যা করা হচ্ছে তাতে যুক্তরাষ্ট্রের সাবেক গোয়েন্দা বিশেষজ্ঞরা জোর দিয়ে অনুমান করছেন হয়তো রাশিয়া বা চীন, এই দুই দেশ যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা CIA-র উচ্চপদে কোনো কর্মকর্তা নিয়োগ দিতে পেরেছে, যার জন্যই হয়তো এমন সবিস্মরণীয় সাফল্য পাচ্ছে। কেননা পশ্চিমা গোয়েন্দা সংস্থা, বিশেষ করে আলোচিত ব্রিটিশ গোয়েন্দা সংস্থা MI6-কে রাশিয়ার একসময় সারা জাগানো গোয়েন্দা সংস্থা KGB-র এজেন্ট কিম ফিলবি একদম গোল খাইয়ে ছেড়েছিল। KGB এজেন্ট কিম ফিলবির দেওয়া তথ্য অনুসারে অন্তত 100-এর মতো ব্রিটিশ এজেন্ট হত্যা করেছিল KGB। সেইবার KGB ব্রিটিশ গোয়েন্দা সংস্থা MI6 এর কাউন্টার ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট এর প্রধান হিসেবে কিম ফিলবিকে নিয়োগ দিতে পেরেছিল। হয়তো চীন এমনই কোনো এক কিম ফিলবিকে নিয়োগ দিতে পেরেছে যুক্তরাষ্ট্রে, যার জন্য অনেক গোপন তথ্য চীনের কাছে চলে আসছে। এদিকে দীর্ঘ 36 বছর পর সিরিয়াতে ফিরলেন হামার কষাই খ্যাত বর্তমান প্রেসিডেন্ট বাশার আল আসাদের চাচা রিফাত আল আসাদ। অনেকটা অনাকাঙ্ক্ষিতভাবেই তিনি ফ্রান্স থেকে সিরিয়াতে ফিরেছেন। মূলত ফ্রান্সে গ্রেপ্তার ও কারাদণ্ড এড়াতেই তিনি নিজ দেশ সিরিয়াতে ফিরেছেন এবং রিফাত আল আসাদকে বর্তমান সিরিয়ান প্রেসিডেন্ট বাশার আল আসাদ ফিরিয়ে এনেছেন বলেও গুঞ্জন রয়েছে। রিফাত আল আসাদ সিরিয়ার জনগণের কাছে অত্যন্ত ঘৃণিত একজন ব্যক্তি এবং সিরিয়ায় বহু গণহত্যার সরাসরি নেতৃত্বে ছিলেন এই রিফাত আল আসাদ। বিশেষ করে 1982 সালে মেজর জেনারেল থাকাকালীন রিফাত আল আসাদ সিরিয়ার হামা প্রদেশে সরাসরি গণহত্যার জন্য দায়ী ছিলেন, যার জন্য আজও রিফাত আল আসাদকে হামার কষা হিসেবে ডাকা হয়ে থাকে।